বর্তমান সময়ে অববিশ্বাসকে নিয়ে বেশ কিছু ফেসবুক গ্রুপ ডালিউড কুইন নামে আখ্যায়িত করছেন বাংলাদেশের চলচ্চিত্রের অভিনেত্রী অববিশ্বাসকে। এই নিয়ে আমাদের একটি ছোট্ট প্রতিবেদন আমরা আপনাদের সাথে প্রকাশ করলাম। ডালিউড কুইন অববিশ্বাস কয়টি জাতীয় পুরস্কার পেয়েছে অথবা কয়টি মেরিল প্রথম আলো পুরস্কার হাতিয়ে নিয়েছেন আমাদের কি কেউ বলতে পারবেন? কমেন্ট করে জানাবেন। যদি না পারেন তাহলে এক কথায় বলেন, সে কিভাবে কোনো পুরস্কার ছাড়াই ডালিউডের কুইন হয়ে গেল? ঠিক আছে, বুঝে নিলাম পুরস্কার ছাড়াও কুইন হওয়া যায়। তা কোন দিকে ভালো অভিনয় করছেন অববিশ্বাস? গত 5 বছরে অববিশ্বাস কি কোনো বাংলাদেশের চলচ্চিত্র অথবা নাট্যকার থেকে কোনো ধরনের পুরস্কার পেয়েছে? ভালো কোনো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে? কিছু ভক্তরা বলেন যে শাকিব খানের আজকের এই সাকসেসফুল জীবনের পিছনে নাকি অববিশ্বাসের বড় হাত। তাহলে আমরা স্ক্রিনে থাকা দেখতে পাচ্ছি জয় খান, অন্যদিকে রয়েছেন বাপ্পি চৌধুরী, যাদের সাথে অসামাজিকতার ছবি ছাড়া অন্য কোনো কিছু যে অববিশ্বাস আমাদেরকে পুরস্কার দিতে পারেনি তা আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি। আসলে বিষয়টা এমন যে বেশ কিছু ভুয়া গ্রুপ এবং ফেসবুক পেজ দেখা যায় যেগুলোর মালিক নাকি অববিশ্বাস নিজেই, এবং অববিশ্বাস নিজেই সেখানে পয়সা খরচ করে এই প্রতিবেদনগুলো করে থাকে, যেখানে উল্লেখিত হয় ডালিউডের কুইন অববিশ্বাস। আমাদের কোনো সমস্যা নেই তাকে কুইন হিসাবে গ্রহণ করতে, সে দেখতে চমৎকার, গুণবতী, রূপবতী। কিন্তু যেহেতু ডালিউড কথাটা এখানে আসছে, তার মানে সিনেমা ইন্ডাস্ট্রি বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে। সেখানে কি ভূমিকা রেখেছে অববিশ্বাস? সস্তা মানে কিছু সিনেমা দিয়ে মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করলেও সেসব সিনেমাতে রসালো এবং অশ্লীলতা ড্রেস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। অববিশ্বাস এখনও তার ফেসবুকে এমন কিছু ছবি পোস্ট করে যেগুলো শুধুমাত্র হালকা যৌন উষ্ণতার মতন বিষয় লক্ষ্য করা যায়। এর থেকে অন্য কিছু যে লক্ষ্য করা যায় না তা আপনারাই বুঝতে পারছেন। বন্ধুরা, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করিনি, আমরা তৈরি করেছি মিডিয়ার সত্যতা আপনাদের সামনে তুলে ধরার দরকার। মিডিয়াতে আসলে কি হচ্ছে, কখন কি ঘটছে তা নিয়ে প্রতিবেদন করাই হচ্ছে ঢাকা মিডিয়া এলটিডির কাজ। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। আর এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।